হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জেজেকে চূড়ান্ত করতে চলেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের পাশাপাশি ইউকের একটি কোম্পানিও ISL-র বিট পেপার তুলেছে। জামশেদপুরে এলেন নতুন বিদেশি। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি, তাই আশা করছি একটি আপডেট মিস না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে। ভিডিওটি শুরু হওয়ার একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই চোখ রাখবো ইস্টবেঙ্গলের খবরের দিকে। শ্রী সিমেন্টকে সাথে নিয়ে ISL-এ খেলতে নামছে লাল হলুদ ব্রিগেড। শক্তিশালী স্কোয়াড নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে নামার ব্যাপারে বদ্ধপরিকর টিম ম্যানেজমেন্ট। ভারতীয়দের মধ্যে বলবান সোহেনাত সিং, গুরতেজ, রিনোয়েন্টোদের মতন হেভিওয়েট ফুটবলারদের চূড়ান্ত করে প্রথম পর্বের দল গঠনের কাজ অনেকদিন আগেই শেষ করে ফেলেছিল লাল হলুদ। আর এবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্বে দল গঠনের কাজ। তবে সেই দল গঠনের সূচনা হচ্ছে চেন্নাইয়ান এফসির প্রাক্তন ফুটবলার জেজেকে সই করানোর মধ্য দিয়েই। কয়েকদিন আগেই চেন্নাইয়ান এফসির সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছেন এই মিজো স্ট্রাইকার। আর তারপর পরই জেজেকে পেতে আগ্রহ দেখায় কেরল ব্লাস্টার্স, হায়দ্রাবাদ এফসির মতন দলগুলো। তবে ইস্টবেঙ্গলে আসার ব্যাপারে শুরু থেকেই উৎসাহী ছিলেন জেজে লাল পেকলুয়া। শুধু তাই নয়, লাল হলুদের প্রস্তাব অন্যান্য ক্লাবগুলোর থেকে অনেকটাই বেশি ছিল। তাই ভালো প্রস্তাব ও কলকাতার অন্যতম সেরা দলে খেলার সুযোগ সব মিলিয়ে জেজে এখন লাল হলুদের। তবে সই পর্ব এখনও মেটেনি, কিন্তু ইস্টবেঙ্গলে বলবন্ত ও জেজেকে একসাথে দেখার শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। অন্যদিকে ইস্টবেঙ্গল এফসির হয়ে শ্রী সিমেন্ট ফাউন্ডেশন 5 লক্ষ টাকার বিনিময়ে ISL-এর বিট পেপার তুলে নিয়েছে। পরে জানা গেল ইস্টবেঙ্গলের পাশাপাশি রাউন্ড গ্লাস পাঞ্জাবও নাকি ISL-এর বিট পেপার তুলেছে। কিন্তু এখন শোনা যাচ্ছে রাউন্ড গ্লাস পাঞ্জাব নয়, সেই জায়গায় ইউকের এক নামি কোম্পানি ISL-এর বিট পেপার সংগ্রহ করেছে। এর পাশাপাশি এও জানা যাচ্ছে যে ISL-এ খেলার জন্য ফ্রাঞ্চাইজি ফি হিসাবে 15 কোটি টাকাও নাকি খুব শীঘ্রই জমা করে দিতে পারে এই অজানা কোম্পানি। আর যদি তা হয় তাহলে তো চিন্তার ভাঁজ পড়বে লাল হলুদের কপালে। কিন্তু শোনা আর বাস্তবের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। আসলে বিষয়টি হলো, এই নামই অজানা কোম্পানি এবছর নয়, আগামী বছর থেকেই ISL-এ দল নামানোর চিন্তাভাবনা নিয়েছে। আর তার আগে FSDL-এর সমস্ত নিয়মকানুনের সাথে পরিচিত হতেই বিট পেপার সংগ্রহ করেছে, এমনটাই ফুটবল মহলের ধারণা। তবে এটা ঠিক যে আসন্ন ISL-এ 11তম দল হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এদিকে এই মুহূর্তে ISL-এর ট্রান্সফার মার্কেটে যে কটি ক্লাব সবচেয়ে সক্রিয়, তাদের মধ্যে অন্যতম ক্লাব হলো জামশেদপুর FC। বেশ বিধ্বংসী মেজাজেই দল গঠনের কাজ করছে জামশেদপুর। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী 26 বছর বয়সী ও নাইজেরীয় ডিফেন্ডার স্টিফেন এজেকে চূড়ান্ত করল ওয়েন কোহলির জামশেদপুর। এজে তার ক্লাব ক্যারিয়ারের শুরুতে নাইজেরিয়ার ক্লাব লবি স্টার, সানশাইন ফুটবল ক্লাব, এছাড়া বুলগেরিয়ার ক্লাব লোকোমোটিভ ও গত বছর কাজাখস্তানের ক্লাব FC টবলতেও খেলেছেন। এমনকি দেশের জার্সি গায়েও 15 ম্যাচ খেলা হয়ে গিয়েছে জামশেদপুরের এই বিদেশির। তবে এখন দেখার জামশেদপুর FC-র হয়ে আসন্ন ISL-এ কেমন পারফরমেন্স করেন তিনি। তো ফ্রেন্ডস, ভিডিওটি পর্যন্ত এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলি দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর ভিডিওতে যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিও।